নদিয়ায় বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে তৃণমূলের শতাধিকেরও বেশি পরিবারের যোগদান। নদিয়ায় ফের বিজেপির ঘর ভাঙল তৃণমূল কংগ্রেস। বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে শতাধিকেরও বেশি পরিবারের সদস্য সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এদিন নদিয়ার নবদ্বীপ শহরের 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরের স্টেশন সংলগ্ন রেলগুমটি এলাকায় এক স্বেচ্ছায় রক্তদান সভার আয়োজন করে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভার বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ পাল সহ অন্যান্য নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন বক্তারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ করে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মানবিক রূপ ও জনমুখী প্রকল্পগুলির বিস্তারিত তথ্য তুলে ধরে। সব মিলিয়ে জেলার পাশাপাশি নবদ্বীপ শহরেও ক্রমাগত বিজেপির ঘর যেভাবে ভাঙিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস, তাতে আগামী নির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেসের যে বিরোধী শূন্য পৌর বোর্ড গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে তা বলাই বাহুল্য। সভাটা হলো যোগদান সভা। যোগদান সভা কি, যেই দলে তারা যেই দলের হয়ে কিছুদিন মানে রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে চলেছিল, তারা এখন বুঝতে পেরেছে যে নবদ্বীপে নন্দ সাহার বিকল্প দল নবদ্বীপে অন্তত থাকতে পারে না। তাই নবদ্বীপবাসী হিসাবে তারা এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ঢেউ, উন্নয়নের ঢেউয়ের সব কাজ মোদি কার। মোদি বলছে আপনার দল আমি করব, মমতা ব্যানার্জী বলছে জায়গা নেই আপনার। অতএব এই অবস্থার থেকে সাধারণ মানুষ কী করবেন? সাধারণ মানুষ তো অন্তত বেঁচে থাকবেন, বেঁচে নবদ্বীপে বেঁচে থাকার অধিকার হইল মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। এটাই সংক্ষিপ্ত বক্তব্য। আমরা মানুষের আশীর্বাদ চাই, মানুষের পরিষেবা দিতে চাই। মানুষ আমাদের পাশে আছে, মানুষ আমাদের পাশে থাকবে। কারণ এখানে তো তুলনা করার মতো কোনো দল নেই ভারতবর্ষে। মমতা ব্যানার্জির কাছে সব খড়কুটোর মতন বেঁচে যাচ্ছে, দেখছেন না? গোয়ায় যাচ্ছে, সব গোয়া একদিনেই জয় হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে অমিত শাহ স্ট্রোক হয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছে। মানে এইরকম হইল একটা ভারতবর্ষের অবস্থাটা চলছে, এবং ভারতবর্ষ প্রতিদিন পিছিয়ে যাচ্ছে, প্রতিদিন পিছিয়ে যাচ্ছে। প্রায় 50 বছর এই 8 বছরে পিছিয়ে গেল। তারপরে আপনাদের সকলের চিন্তা করতে, আপনি সাংবাদিক আছেন তো আপনাদেরও চিন্তা করতে হবে যে দেশটা বাঁচবে তো। যদি দেশটাকে বাঁচাতে চান, মমতা ব্যানার্জির ছত্রছায়া, মমতা ব্যানার্জির কল্পতরু, আমাদের এক শিক্ষক বলেছিলেন কল্পতরু যা চাই তা পাবেন, যা চাই তা পাবেন, কল্পতরুর আশ্রয়ে সবাই যোগদান করল।